আসসালামু আলাইকুম দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় শেখ হাসিনা ঢাকা বাদে সকল মহানগরে বিএনপির সমাবেশ আজ সোমবার সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি সাগরে লঘুচাপ দেশের বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে স্বামীর লাশ নিয়ে গ্রামে যান স্ত্রী আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল চাকরি হালালেন পুলিশ কর্মকর্তা বিআরটিআর নতুন চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল ইন্তেকাল করেছেন কবি আসাদ বিন হাফিজ চার দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনী প্রধান পুষছে তিস্তা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেড অ্যালার্ট জারি কলকাতায় ছিনতাই হওয়া আইফোন ঢাকার ক্যারনিগঞ্জ থেকে উদ্ধার ফ্রান্সের নির্বাচনে প্রথম রাউন্ডে কঠোর ডানপন্থীদের জয় ডেপুটি স্পিকার পদে মমতার পরামর্শে চমক দিতে পারে ইন্ডিয়া এবং মেক্সিকোর বিদায় কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের নিবিড় চর্চার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আজ সোমবার দেশের ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি আজ সোমবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন এই উপলক্ষে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর ছাড়া দেশের সকল মহানগরে আজ সোমবার সমাবেশ করবে বিএনপি এদিকে বন্যা কবলিত থাকায় সিলেটে সমাবেশ হবে না একই দাবিতে আগামী 3 জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে গত শনিবার একই দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে গাজীপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নারায়ণগঞ্জ মহানগর ও জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু বৈশ্বচন্দ্র রায় ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সমন্বয়কারী হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ পিন্স চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতি হিসেবে থাকবেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সমন্বয়কারী থাকবেন মাহবুবুর রহমান শামীম খুলনা মহানগর ও জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বরিশাল মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস আলতাফ হোসেন চৌধুরী সমন্বয়কারী থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান রংপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী রাজশাহী মহানগর ও জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে আজ সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা যার কারণে বন্ধ রয়েছে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে পূর্ণ দিবস কর্মবিরতি উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা একই দিন রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্মবিরতি পালন করে এ সময় বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালিত হবে বলে জানান শিক্ষক নেতারা মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে জড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা যায় পূর্বাভাসে জানানো হয় রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আরও 2 দিন চলতে পারে
এইচএসসি পরীক্ষার্থী মেয়ে পরীক্ষার আগ মুহূর্তে রোববার সকালে হঠাৎ মৃত্যু হয় স্বামীর। একদিকে স্বামীর লাশ গ্রামে নিয়ে দাফন করা, অন্যদিকে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর তারা। শোকাহত স্ত্রী মৃত স্বামীকে হাসপাতালের লাশ ঘরে রেখে মেয়েকে পাঠালেন পরীক্ষা কেন্দ্রে। এরপর দুই শিশুপুত্রকে নিয়ে লাশ দাফনের জন্য রওনা হন শ্বশুর বাড়িতে। রোববার এইচএসসি পরীক্ষা শুরুর দিনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম। দুপুরে তার স্ত্রী রোকসানা আক্তার রুনা স্বামীর লাশ নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে শ্বশুর বাড়িতে পৌঁছান। নারী ও পুরুষকে একসঙ্গে নিয়ে আপত্তিকর ছবি তুলে জিম্মি করে অর্থ আদায় করার অভিযোগ প্রমাণিত হয় চাকরি হারালেন পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন। এ কাজের জন্য 5 জন পুলিশ সদস্য নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছিলেন তিনি। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে আদেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2019 সালে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে দায়িত্বে ছিলেন। তখন তার নিয়ন্ত্রণাধীন মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুল সবুর, গাড়ি চালক কনস্টেবল সামিউল, কনস্টেবল রানা ও কনস্টেবল অনিকের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি দল গঠন করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্রপাল। এর আগে বিআরটিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন নূর মোহাম্মদ মজুমদার। তিনি সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। তার স্থলাভিষিক্ত হলেন গৌতম চন্দ্রপাল। গতকাল রোববার বিআরটি কেন্দ্রীয় কার্যালয়ে ও ঢাকা বিভাগীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে এদিকে নির্দেশনা দেন নতুন চেয়ারম্যান। চেয়ারম্যান গৌতম চন্দ্রপাল বলেন, তিনি গতকাল থেকেই অফিস শুরু করেছেন। ইন্তেকাল করেছেন কবি আসাদ বিন হাফিজ, মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। রোববার রাত 12:55 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আহমদ শামিল। কবি আসাদ বিন হাফিজ ছিলেন ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও সাহিত্যিক প্রকাশক। ভারত ও বাংলাদেশের মধ্য দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। এই সফরে আজ সোমবার 1 জুলাই থেকে আগামী 4 জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন বলে ভারতীয় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সফরকালে ঢাকায় বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এন নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনী প্রধান। 4 জুলাই চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে পার্সিং আউট প্যারেড পর্যালোচনা করবেন তিনি। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলাদেশের অপর দিকে থাকা ভারতের জলপাইগুড়ি, সিকিম সহ উত্তরের জেলাগুলো। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুসছে তিস্তা, ঝলঢাকা সহ অন্যান্য নদী। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারাজে। তিস্তার দুপারে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার এসআই মিল্টন কুমার দেবদাস ধারাবাহিকভাবে সুদূর কলকাতা থেকে হারানো মোবাইলটি উদ্ধারের কাজ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় অবশেষে সন্ধান মেলে কাঙ্ক্ষিত সেই মোবাইল ফোনের। এর আগে ধানমন্ডির 8 নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেনারেল প্রদ্যুষ মিয়ার মোবাইল ফোন ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ধার করা হয়েছিল। গত বছরের 26 জুলাই ভারতের কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে হারিয়ে যায় একটি মোবাইল ঢাকা ক্যারানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। iPhone 13 মডেলের ফোনটির মালিক কলকাতার মৌটুসি গাঙ্গুলি। মোবাইলটি হারানোর পর কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের অন্তর্গত বেনিয়াপুকুর থানায় মৌটুসি গাঙ্গুলি হয়ে একটি জিডি করেছিলেন তার মেয়ে অগ্নিতা গাঙ্গুলি। পরবর্তীতে জিডির বাদী ভারত বসে আইফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন তার মোবাইলের বর্তমান লোকেশন বাংলাদেশ। সেই সময় তিনি হন্যে হয়ে খোঁজ করতে থাকেন কিভাবে তার মায়ের মোবাইলটি উদ্ধার করা যায়। ইন্টারনেট ঘাটাঘাটি করে ফোনটি উদ্ধারের বিভিন্ন চেষ্টার মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত এসআই মিল্টন কুমার দেবদাস হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে দক্ষ এবং তার কর্মদক্ষতায় এ পর্যন্ত অগণিত হারানো মোবাইল উদ্ধার হয়েছে। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ডানপন্থীরা বিশাল জয় পেয়েছেন। এতে করে দেশটির রাজনীতিতে ডানপন্থী রাজনীতির আধিপত্য বিস্তার লাভ করল এবং তারা ক্ষমতার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেলেন। মেরি লা পেনের অভিবাসন বিরোধী ন্যাশনাল র্যালি দলের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রোববার দেশটির আগাম পার্লামেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে নিজেদের জয় উল্লাস প্রকাশ করতে গিয়ে পেন বলেছেন,
ম্যাক্রেনের ব্লক নিশ্চিহ্ন হয়েছে, এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয় পেনের দল আর এন 33.2% গতকালের ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে ম্যাক্রেনের জোট পেয়েছে মাত্র 21% ভোট। এছাড়া দেশটির বামপন্থী জোটগুলোর প্রাপ্ত ভোট 28.1%। মাত্র 28 বছর বয়সী আর এন পার্টির নেতা জর্ডান বারদেলা বলেছেন, আমি সকল ফরাসি জনগণের প্রধানমন্ত্রী হওয়ার আশা রাখি যদি তারা আমাকে তাদের ভোট দেয়। ভারতের লোকসভা ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে শাসক শিবির তথা বিজেপিকে জোরালো বার্তা দিতে চাইছে ইন্ডিয়া জোট। এই পদের জন্য তারা এমন কাউকে প্রার্থী করতে চাইছে যাকে দেখে বিজেপির অস্বস্তি বাড়বে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক প্রকার ঠিক হয়েছে। উত্তরপ্রদেশের ফেজাবাদ কেন্দ্র তথা অযোধ্যার সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদকে লোকসভা ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী করা হবে। এই ভাবনা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, যা নিয়ে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সপর লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে এক প্রস্তুত আলোচনা হয়েছে। সেই আলোচনাতেই মমতার পরামর্শ মতে অভিষেক প্রথম প্রস্তাব রাখেন যে এমন একজনকে প্রার্থী করতে হবে যা বিজেপির ভাবনা চিন্তার বাইরে এবং তার নাম শুনে বিজেপি অস্বস্তিতে পড়বে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জিততেই হতো মেক্সিকোকে, কিন্তু শেষ পর্যন্ত ইকুয়েডরকে হারাতে পারল না তারা। গোলশূন্য ড্রতে ম্যাচ শেষ করেছে দুই দল। এতে মেক্সিকোর কাছ থেকে 1 পয়েন্ট আদায় করে মোট 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর। অপরদিকে সমান 4 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। স্বভাবতই বলা যায় ইকুয়েডরের পরের যাত্রাটা কঠিনই হতে চলেছে, আর গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা মুখোমুখি হবে কানাডার। আমাদের পরবর্তী রাত 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।